তো আমার সাথে রয়েছে কি নাম সুশোভন মুখার্জি সুশোভন মুখার্জি রয়েছে আমাদের সাথে তো একবার আমরা শুনে নেব সুশোভনের পরীক্ষা কেমন হলো আজকে কলকাতা পুলিশের পরীক্ষা সে কি রকম ভাবে দিল কোশ্চেন খুবই ইজি কোশ্চেন আছে ভালো কোশ্চেন আছে খালি টাইমিংটা একটু আমার মনে হয়েছে মানে আমাদের কাছে একটু কম লেগেছে যেহেতু পুরোটা দিতে পারিনি কিন্তু এমনি কোশ্চেন খুব ভালো করেছো আমরা এসএসসি থেকে এসেছি তুমি আমাকে অনেকেই জানো আমি তোমাদের শোভন স্যার আমার এই ভাইটা আজকে পরীক্ষা দিয়েছে কেমন হলো বলো আজকে ভালো হয়েছে পেপারটা অনেক সহজ ছিল কঠিন ছিল না ভালো এই রিজিংটা ভালো এসেছে তারপর যে জিকেড আছে সেটা ভালোই এসেছে একদম 70 প্লাসই একটু ধরো 70 প্লাস আমি করেছি এক ঘন্টার মধ্যে যা করেছি সঠিক ঠিক আছে তোমার নাম কি অরিন্দম বিশ্বাস অরিন্দম কোথা থেকে এসেছো তুমি আমি ইচ্ছাপুর থেকে এসেছি ইচ্ছাপুর থেকে আজকে তুমি যখন পরীক্ষা দিতে এসেছো এটা কি তোমার ফার্স্ট টাইম এইটা আমার ফার্স্ট টাইম মানে ফার্স্ট মাসিতে ফার্স্ট টাইম হয়েছে ফার্স্ট টাইম তুমি অ্যাটেম্প পরীক্ষা দিয়ে তোমার কি রকম মনে হলো আজকে পরীক্ষা দিয়ে সেরকম মিডিয়াম লেভেলেরই এসছে একদম বাচ্চাদের বেসিক থেকে কোশ্চেন এসছে তো এবার আমরা কি প্রথমেই বড় হাই লেভেলে চলে যাই তো বেসিকগুলো বেশি করে পড়ে গেলে এগুলো পার কারেন্ট অ্যাফেয়ার্স এর এরকম কটা কোশ্চেন ছিল কারেন্ট অ্যাফেয়ার্স বেশি ছিল না জিকেই বেশি ছিল জিকে নাম কি সুমন মজুমদার হ্যাঁ কেমন পরীক্ষা হলো পরীক্ষা খুব সুন্দর হয়েছে সোজা কোশ্চেন এসছে অনেক আচ্ছা কত মার্ক অ্যানসার করেছো হ্যান্সার করছেন 60-60 মতো জিআই এর প্রশ্ন কেমন এসছে তোমার কি মনে হচ্ছে জিআই এর প্রশ্ন দেখে জিআই যে লেভেলটা সত্যি খুব দারুণ ছিল খুব টাইম কনজিউমিং যাকে বলে খুব সময় লাগছিল একটা রিজনিং যেমন ধরো একটা রিজনিং করতে তোমার মিনিমাম 1 মিনিট লাগা উচিত বা তারও কম কিন্তু এই রিজনিংটা করতে গেলে তোমার অনেক বেশি সময় লেগে যাবে মানে অনেক বেশি প্র্যাকটিস প্রয়োজন অনেক বেশি কম্প্যাক্ট প্রয়োজন তাই তো আরও বেশি অনেক ভালো প্রিপারেশান দরকার আর অনেক বেশি কম্প্যাক্ট প্রিপারেশান প্রয়োজন আমরা মেলসের জন্য লড়াই করব হবে হ্যাঁ কেমন হয়েছে কত মার্কেট 60 কেমন হলো পরীক্ষা পরীক্ষা তো অচ্ছাই হুয়া হ্যাঁ और टाइम कम मिला मतलब हमारी सीट पे तो गोल करने में टाइम लगता है और इजी जी क्वेश्चन था जो सॉल्व करने में टाइम लग रहा था हम लोग तो हिंदी मीडियम से हैं और बंगला में पेपर आता है हाँ और लैंग्वेज का प्रॉब्लम हो रहा हाँ थोड़ा लैंग्वेज का प्रॉब्लम हो रहा था लेकिन सर लोग भी हेल्प कर रहे थे मतलब और पेपर इजी था सॉल्व करने में अच्छा लग रहा था लेकिन ये ओमार की वजह से और टाइम कम होने की वजह से थोड़ा कम क्वेश्चन हो पाया আগের ওয়েস্ট বেঙ্গল পুলিশে যা পড়েছে তার থেকে কলকাতা পুলিশের মানে কোশ্চেন আমার অন্তত খুব ভালো লেগেছে আচ্ছা ম্যাথ রিজনিং এর কোশ্চেন তোমার কেমন মনে হলো দেখে ভালো খুব ভালো করেছে কোশ্চেন রিজনিং তো খুব ভালো করেছে ম্যাথ তো মোটামুটি খারাপ করেনি আচ্ছা ম্যাথে কতগুলো অ্যানসার দিয়েছো ম্যাথে মোটামুটি আমার হয়েছে 22টা 18 তাহলে জিকে তে কেমন হয়েছে জিকে হয়ে আমি মোবাইল ছিলাম মোটামুটি লাস্টের কিছু 20-22টা কোশ্চেন অ্যান্সার দিতে পারেন টাইমিং এর জন্য কিন্তু কোশ্চেন খুবই ভালো হয়েছে দেখলাম যে হাই লেভেল আর লো লেভেলের মতো ছিল সিম্পল যেরকম ন্যাচারাল হয় যেগুলো পড়তে হয় ওর মধ্যে থেকে আর হলো তোমাদের জিকের টোটাল কোশ্চেন কটা ছিল এবং ম্যাথের কোশ্চেন কটা ছিল এবার ওরকম তো না আমি যেরকম জানতাম যে ম্যাথ থেকে 30টা রেজনিং থেকে 30টা জিকে থেকে 40টা দেয় আই থিঙ্ক ওরকমই ছিল আর হলো ম্যাথে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো বেশিরভাগ অ্যারিথমেটিক বেশি ছিল না অ্যাডভান্সটা বেশি ছিল আমাদের অ্যারিথমেটিক বেশি ছিল তা তোমার ম্যাথ করে কি বুঝতে পারলে যে তোমার কতটা চাপের আসেনি মোটামুটি বেসিক জানলে সব হয়ে যাবে বেসিক জানলে মনে হয় সব হয়ে যাবে বাড়ি এয়ারপোর্ট আচ্ছা মানে বাবুঘাটির ওই দিকটাতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা খুব ভালো তাহলে আশা করা যায় ফিল্মস ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তাহলে এবার লেগে পড়ো মাঠে কেমন আমরা এসএসসি তে গেছি এসএসসি তে আমাদের এর আগেই বেঙ্গলে আমাদের 130 জন সাকসেস এসেছে তা এই কল্যাণে আমাদের হেড অফিস বাট ঠিক আছে যদি কোনো হেল্প হয় আমাদের বলো বা ভালো লাগলো তোমার সাথে কথা বলে